প্রার্থী 12 জন, তাদের প্রতীক বিভিন্ন ফল, আর ভোটদাতারা হলেন প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা। এই অভিনব নির্বাচন হল পাথর প্রতিমা ব্লকের উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে, যা কিনা 2009 সাল থেকে ধারাবাহিকভাবে চলে আসছে। এই শিশু শিক্ষা প্রক্রিয়ার জন্য এই নির্বাচন কতটা উপযোগী, কি বলছেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক, শিশু সংসদ 2020 উত্তরাবাদ অপরা বিদ্যালয়ে আজকের তার নির্বাচন প্রক্রিয়া। ছাত্রছাত্রীদের মধ্য থেকে এই শিশু সংসদ গঠিত হয়। 2009 আরটি আইন অনুসারে প্রত্যেকটি বিদ্যালয়ে শিশু সংসদ গঠন করার কথা বলা হয়েছে। সেটা ফর্মালিটি মেনটেন করে করা হতো, কিন্তু আমরা গত বছর থেকে সেটাকে ধারাবাহিকভাবে একটা নির্বাচন ব্যবস্থা, গত বছর এতটা সাজিয়ে কিছু উঠতে পারেনি, এবছর সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। যেভাবে ভোট হয়, একটা গণতান্ত্রিক পদ্ধতি যেভাবে ভোট করানো যায়, সেইটা ছাত্রছাত্রীদের শেখানোর জন্য আমরা এই পদ্ধতি গ্রহণ করেছি। এখানেও প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের মাধ্যমে ব্যালট পেপার দিয়ে ব্যালট বক্সেই ভোট গ্রহণ করা হয়, কি বলছেন শিক্ষক শিক্ষিকারা। পোলিং স্টাফরা খুব কেয়ারফুলি ভাবে সবকিছু করছে, আর ছেলেমেয়েরাও খুব আনন্দ সহকারে ভোটটা দিচ্ছে, আর আমাদের ইলেকশন কমিশনার স্যার খুব ভালোভাবে আমাদের ট্রেনিং দিয়েছে, সুতরাং আমাদের কোনো সেরকম অসুবিধা হচ্ছে না। সব মিলে সবকিছু খুব ভালোভাবে হচ্ছে, অসুবিধা হচ্ছে না। 12 জন প্রার্থীর মধ্যে 7 জনকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়। খুদে ভোটদাতারা দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে। দক্ষিণ ২৪ পরগনা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।